নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বর্তমানে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার্স ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে রয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনার্স ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আসতে চাইছেন সকলের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে সরাসরি বিজ্ঞপ্তিটি শেয়ার করব একটু গুরুত্ব সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে জিনিসটা বলা হয়েছে একটু সহজ ভাষায় আপনাদের উদ্দেশ্যে বলব প্রথম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমকে অনলাইন এনরোলমেন্ট চালু করা হয়েছিল পাঁচ নয় দু হাজার চোদ্দো থেকে এবং সেই সময় বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যে আধার নম্বর আপডেটের কথা সেটা অপশনাল রাখা হয়েছিল ম্যান্ডেটারি ছিল না তবে বর্তমান পরিস্থিতিতে এটাকে ম্যান্ডেটারি করে দেওয়া হচ্ছে সমস্ত এমপ্লয়ি এবং পেনশনার্স যারা এই স্কিমের আন্ডারে রয়েছেন এবং তাদের বেনিফিশিয়ারি যারা রয়েছেন সকলের জন্যেই এবার দেখুন এখানে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে নাম্বার ওয়ান দেখুন লাস্ট ডেট অফ ইনকর্পোরেশন অফ আধার নাম্বার অফ এক্সিস্টিং বেনিফি বেনিফিশিয়ারিজ অ্যাভাব দ্য এজ ফাইভ ইয়ার্স ইজ তিরিশ ছয় দু হাজার বাইশ ফলিং অফ হুইচ দে মে ফেস ইনকনভিনিয়েন্স টু অ্যাভিল আন ইন্টারেপ্টেড বেনিফিট আন্ডার দিস স্কিম অর্থাৎ যেটা বলতে চেয়েছে যে পাঁচ বছরের ঊর্ধ্বে যে সমস্ত এমপ্লয়ি এবং পেনশনার ছাড়াও বেনিফিশিয়ারি যারা রয়েছেন তাদের সকলকেই কিন্তু তিরিশ ছয় দু হাজার মধ্যে তাদের আধার নাম্বার আপডেট করতে হবে না হলে পরিষেবা বিঘ্ন হতে পারে এই স্কিমে এবং দ্বিতীয় যেটা বলা হচ্ছে দেখুন ইনকোঅপারেশান অফ আধার নাম্বার ইজ নট ম্যান্ডেটারি ফর দ্য বেনিফিশিয়ারিজ বিলো ফাইভ ইয়ার্স এজ অর্থাৎ যারা পাঁচ বছরের নিচে যাদের বয়স যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে তাদের যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদেরকে কিন্তু এখনও ম্যান্ডেটারি রাখা হয়নি তবে এটাও বলা হচ্ছে যে যখনই পাঁচ বছর বয়স পূর্ণ হয়ে যাবে তারপরে যেন আধার নাম্বার আপডেট করা হয় যাতে পরিষেবায় বিঘ্ন না ঘটে এবং দেখুন তিন নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দ্য কনসার্ন হেড অফ দ্য অফিস অর পেনশন স্যাংশানিং অথরিটি উইল টেক নেসেসারি ইনিশিয়েটিভ ইন দিস রিগার্ড অর্থাৎ বিভিন্ন অফিসগুলোকে যেমন রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে অফিসগুলোকে এবং পেনশন স্যাংশানিং অথরিটি যারা রয়েছে সকলকেই কিন্তু এই বিষয়ে যে যাবতীয় পদক্ষেপ সেটা নেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ যে বিষয়টা এক কথায় দাঁড়ালো যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার্স রয়েছেন তাদের সকলকেই তাদের আধার নাম্বার আপডেট করতে হবে এবং তাদের পরিবারের যে সমস্ত লোক বেনিফিশিয়ারি হিসেবে রয়েছেন তাদেরও আধার নাম্বার আপডেট করতে হবে যাদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের নিচে বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছর বয়স হওয়ার পরেই কিন্তু আধার নাম্বার আপডেট করতে হবে এবং নতুন যে সমস্ত কর্মচারী বা পেনশনার্স যারা এই স্কিমের আওতায় আসবেন সকলকেই কিন্তু আধার নাম্বার ম্যান্ডেটারি আপডেট করতেই হবে অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করুন ভিডিওটিকে লাইক করুন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চোখ রাখুন সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ